কিছুদিন পরে আবার আসতেছে বিশ্ব ভালোবাসা দিবস, তখন দেখা যাবে ভালোবাসা কারে কয়। মাদারীপুরের কোনো ফুল বাগান আর খুঁজে পাওয়া যাবে না ফুল, ঠিক কিনা? এই শরীয়তপুর এলাকায় নিশ্চয়ই আপনারা শরীয়ত লঙ্ঘন না করে ইসলামকে প্র্যাকটিস করেন, নাকি এইখানেও বিশ্ব ভালোবাসা আছে? হ্যাঁ আছে। তো শরীয়তপুর না? হ্যাঁ, ওই দিন 14 ফেব্রুয়ারি শরীয়ত যায় কই? এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক? আমাদের প্রতিদিনই ভালোবাসা, সকালে ভালোবাসা, বিকালে ভালোবাসা, সন্ধ্যায় ভালোবাসা, শীতকালে ভালোবাসা, গ্রীষ্মকালে ভালোবাসা। আমাদের ইসলামে শুধু ভালোবাসা বাসি, ঠিক কিনা? রসুল আমারে ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহেরে মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমাদের ভালোবাসার কোনো কমতি আছে? 24 ঘন্টা আমাদের ভালোবাসা আছে না নেই? 365 দিন আমাদের ভালোবাসা আছে না নেই? এই জন্য আলাদা করে আমাদের কোনো দিন লাগে না, বিশ্ব ভালোবাসা দিবস দরকার হয় না। যারা মাকে দেখতে পারে না, বাবারে দেখতে পারে না, এরা একদিনের জন্য মা বাবাকে উইশ করতে যায় আর নাম দিছে বিশ্ব মা দিবস, বিশ্ব বাবা দিবস। কিছুদিন আগে দেখলাম বিশ্ব ডিম দিবস। কি দিবস? আমি কি মিথ্যা বললাম? ছিল একটা বিশ্ব ডিম দিবস, কিছুদিন পরে বানাবে বিশ্ব বাঁশ দিবস। যে যার বাস দিতে পারে। এরপর একটা বানাইছে শুনলাম বিশ্ব চিন্তা দিবস। তো এটা কি দিবস? কয় এদিন আমরা সবাই মিলে চিন্তা করি যে আসলে আমাদের কি চিন্তা করা দরকার, আছে না নাই? তো এই যে ওরা বিশ্ব মা দিবস, ইন্টারন্যাশনাল মাদার ডে, ইন্টারন্যাশনাল ফাদার ডে, মা দিবস বাবা দিবস বছরে একবার ওল্ড হোমে রেখে আসে, বৃদ্ধাশ্রমে, যেহেতু সারা বছর বৃদ্ধাশ্রমে, বছরে একদিনও যদি মারে স্মরণ না করি কেমন হয়? তো একদিন ওই মা দিবসে মারে একটা কার্ড দিয়ে উইশ করে আসে, কিছু টাকা দিয়ে আসে। ওদের তো মা বাবার প্রতি দয়া নাই, শ্রদ্ধা নাই, ভালোবাসা নাই, এজন্য ঘটা করে ওদের দিবস পালন করা লাগে। আমাদের 24 ঘন্টা 365 দিনই ভালোবাসা, তাই এই দিবস ফিবসের আমাদের দরকার নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? জন্মের পর থেকেই তো আমাদের ভালোবাসা, মৃত্যু পর্যন্ত ভালোবাসা, আমৃত্যু ভালোবাসা। এই জন্য বিশ্ব ভালোবাসা দিবস, এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। ভালোবাসার কেন্দ্রবিন্দু একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? 100 টুকরা করে আমাদেরকে দিয়েছেন, কয় টুকরা? উনি রেখেছেন কয় টুকরা? দেখেন এক টুকরা ঠেলায় বিশ্ব ভালোবাসা দিবস আমরা পালন করি। ভালোবাসার গান, ভালোবাসার নাটক, ভালোবাসার ফিল্ম, ভালোবাসার কবিতা, অভাব নাই। কত ভালোবাসার স্টোরি আপনারা জানেন, এত ভালোবাসা, কিন্তু সবাই মিলে ভালোবাসার এক অংশ আমরা ভাগে যুগে পেয়েছি। এক অংশের নমুনা যদি এমন হয়, 99 টুকরা ভালোবাসা যিনি রেখে দিয়েছেন নিজের মধ্যে, তার ভালোবাসা বেশি না কম? চিল্লায় বলেন বেশি না কম? এজন্য আমরা আল্লাহর ভালোবাসার ভিখারি, আমরা আল্লাহ তাআলার রহমতের ভিখারি। আল্লাহর রহমত ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না।